নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আদ্রিস কুকিং অ্যান্ড ব্লগসে তোমাদের স্বাগতম। আজ আবারও হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি করছি ইলিশ মাছের তেল ঝাল। ইলিশ মাছের তেল ঝাল রেসিপি করতে তেমন কিন্তু একটা কষ্ট হয় না। হঠাৎ করে যদি বাসায় মেহমান চলে আসে, 10 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু এই রেসিপিটা একদম অনায়াসে তৈরি করে ফেলা যায়। আর এই ইলিশ মাছের তেল ঝাল রেসিপিটি কিন্তু তেমন একটা মশলারও প্রয়োজন হয় না, কিন্তু খেতেও হয় একদম স্বাদে দুর্দান্ত। ইলিশ মাছের এই রেসিপিটি যারা এখনও ট্রাই করনি, অবশ্যই আমি বলবো, মানে আমার সাজেশনে অবশ্যই তোমরা একবার হলেও ট্রাই করে দেখো। আমার মনে হয় অন্যান্য রেসিপির থেকে এই রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এই অসাধারণ ইলিশ মাছের তেল ঝাল রেসিপিটি। তো এই তেল ঝাল রেসিপিটি আমাদের যেসব মশলা আমাদের দরকার সেটা একবারে রান্নার মাধ্যমে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। রেসিপিটি করার জন্য আমি প্রথমে একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, যেহেতু আমার মাখিয়ে এটা একবারে তুলে দিতে হবে, সেহেতু আমি এটা একদম ফ্রাই প্যানেই নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু আলাদা করে একটি বাটিতে এটা ম্যারিনেট করে নিতে পারো, বা 10 থেকে 15 মিনিটের জন্য তোমরা এটা ম্যারিনেট করে রেখে দিতে পারো। তো যেহেতু আমি চাচ্ছিলাম যে একবারেই সেটা করতে, তো সেহেতু আমি একবারে ফ্রাই প্যানেই সবগুলো মাছ এখানে দেখো দিয়ে দিয়েছি। তো মাছগুলোতে আমি এখন এক এক করে সব মশলাগুলো যেগুলো রান্নার জন্য লাগবে সেই মশলাগুলো আমি দিয়ে দেব। তো এখানে আমি কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, অবশ্যই কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী এখানে লবণটা দিয়ে দেবে। তো এরপর আমি অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখানে আমি হলুদের গুঁড়ো 1/2 চা চামচের পরিমাণ ইউজ করেছি। আর এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো। এখানে আমি 1 চা চামচ দিয়েছি মরিচের গুঁড়ো। এটা আসলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তোমরা চাইলে কিন্তু এমনি যে গুঁড়োটা আছে সেটাও দিতে পারো। আমি জাস্ট একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করেছি। এখানে দিয়েছি আমি জিরার বাটার। সব থেকে মেন যে জিনিসটা লাগবে হলো সেটা জিরা বাটা। আদা বাটার কোনো দরকার নেই, এখানে জিরা বাটাটাই দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জিরে ফোড়ন, যেহেতু আমি এখানে দেব না, সেহেতু জিরাটা হালকা করে আমি দিয়ে দিয়েছি। এরপর আমি 1 পিস তেজপাতা দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি আমি 10-12 পিস। তোমাদের ঝাল মেজারমেন্ট অনুযায়ী তোমরা অবশ্যই ঝালের পরিমাণটা বুঝে দেবে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে আলু। আলুটাও তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো। তো এখানে আমি আলুটা অ্যাড করেছি, এতে আরও বেশি ভালো হয়। তো এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল। তোমাদের মাছ যদি 1 কেজির উপরে তেলুক মাছ হয়, সেহেতু সেক্ষেত্রে কিন্তু কম পরিমাণে তেল দিলেও এনাফ, কারণ এই মাছে কিন্তু অনেক পরিমাণে তেল বের হয়। তো এইভাবে রান্না করলে কিন্তু অনেকটাই তেল বের হয়। অন্যান্য কিন্তু রান্নাতে কিন্তু অতটা তেল যদি নাও বেরোয়, এখানে কিন্তু অনেকটাই তেল বেরোয় আসে। অবশ্যই সেই জিনিসটা খেয়াল করে তোমরা কিন্তু এটা তেল বুঝে দেবে। তো এখানে আমি তেলগুলো দিয়ে সবগুলো মশলা এবং আলু যে কাঁচা লঙ্কা সব কিছু একবারে সুন্দর করে আমি এখানে মাখিয়ে রাখলাম। তো এইটা আমি যেহেতু সঙ্গে সঙ্গে রান্না করছি, সেহেতু আমি এখনই জলটা অ্যাড করে দিলাম যতটুকু আমি ঝোল রাখবো, এবং সেদ্ধ হওয়া পর্যন্ত যতটুকু রাখা দরকার সেই পর্যন্ত আমি রেখেছি। তোমরা চাইলে কিন্তু এটা অবশ্যই 10 থেকে 15 মিনিট মাখিয়ে রেখে দেবে ম্যারিনেট করে। এতে করে ভালো করে মশলাটা সুন্দর করে মাছের মধ্যে ঢুকে যায়, এতে করে আরও টেস্টটা বেড়ে যায়। এরপর আমি 5 থেকে 10 মিনিটের মতো হাই হিটে এটা রান্না করে নেব। দেখো অনেকটা বড় এসে গেছে। তো এ পর্যায়ে আমি যেটা করব, ঢাকনাটা তুলে সেটা চেক করে নেব। আর অবশ্যই এই সময় একটু দেখে নিতে হবে যে আলুটা সেদ্ধ হয়েছে কি না। তো এই সময় আমি একটু নাড়া দিয়ে দিচ্ছি, যেহেতু মাছটা এক পাশে রান্না হয়েছে, আমি মাছগুলো অন্য পাশে একটু উল্টিয়ে দেব। আর অবশ্যই উল্টানোর সময় কিন্তু একটু খেয়াল রাখতে হবে যেন মাছগুলো না ভেঙে যায়, যেহেতু আমার মাছগুলো কাঁচা মাছ, এতে করে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। অবশ্যই কিন্তু সেই জিনিসটা খেয়াল রাখতে হবে মাছ যেন কোনোভাবেই না ভাঙে। তো আমি দেখো অনেকটা আস্তে আস্তে সেই মাছগুলোকে কিন্তু আমি প্রত্যেকটা উল্টিয়ে দিয়েছি যেন না ভেঙে যায়।
যখন আমরা এই মাছটা ভাজি তখন কিন্তু যে কোনো ঝোলে আমরা সহজেই কিন্তু অ্যাড করতে পারি এবং সহজেই কিন্তু নাড়াচাড়া করতে পারি, তেমন কিন্তু একটা অসুবিধা হয় না, আর মাছ ভেঙে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে না। এই জন্য আনাস আর এইটাতে কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখতে হবে, মাছটা ভেঙে গেলে কিন্তু একদম ভালো লাগবে না দেখতে, তো সেই অনুযায়ী অবশ্যই চেক করতে হবে। আর আরেকটা জিনিস চেক করতে হবে, সেটা হচ্ছে আলুটা, আলুটা সেদ্ধ হয়েছে কি না এই পর্যায়ে একটু চেক করে নেবে। তো আমার আরেকটু 5 মিনিটের মতো এটা আমি একটু কুক করে নেব। তো এবার আমি 5 মিনিটের মতো একটু মিডিয়াম আঁচে রেখেছিলাম ভালো মতো একটু সেদ্ধ হওয়ার জন্য। তো দেখো আমি 5 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি, এরপর দেখো ঝোলটাও একদম ঠিকঠাক হয়েছে, আমি আর বেশি এটা শুকাবো না। তো এখন আমি নামিয়ে ফেলবো, তার আগে দেখুন এটা কিন্তু একদম তেলটা বোঝা যাচ্ছে না, এটা কিন্তু যখন নামিয়ে 5 থেকে 10 মিনিটের মতো ঠান্ডা করেছিলাম তখন কিন্তু অনেকটা তেল উঠেছিল। তো দেখো আমি আলুটা চেক করে নিচ্ছি, আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে আমার, তো আমার কিন্তু আর বেশি সেদ্ধ করার দরকার নেই, এবার আমি এটা নামিয়ে নেব। তো নামানোর আগে সব থেকে বেশি খেয়াল রাখতে হবে, কারণ আমি কিন্তু তেমন একটা লবণের পরিমাপ বুঝি না, মানে আমার একটু মিস্টেক হয় লবণ। তো এখানে কিন্তু একদম লবণটা পারফেক্ট ছিল, দেখো আমি যেহেতু চেক করে নিচ্ছিলাম সেহেতু একদম ঠিকঠাক ছিল। তো এরপর আমি যেটা করি চুলাটা অফ করে দেই এবং কিছুক্ষণ রেখে দেই চুলার উপরেই, এতে করে কি হয় তেলটা, আসল যে তেলটা আছে সেটাও বের হয়ে আসে। তো দেখো আমার কিন্তু চুলাটা অফ করে দিয়েছি এবং এটা আমি নামিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা আমি নামিয়ে নিয়ে কিন্তু এটা আমি 5 থেকে 10 মিনিটের মতো ঠান্ডা করতে দিয়েছিলাম, দেখো এর মধ্যেই কিন্তু এতটা তেল উঠে গেছে। তো ইলিশ মাছ কিন্তু এটা 1.5 কেজির উপরে ছিল, সেহেতু এই মাছটা এত পরিমাণ তেল ছিল যা বলার মতো না। মাছের তো অনেক রকমই আমরা ট্রাই করে থাকি, তো মাঝে মধ্যে যদি এইরকম একটি ইলিশ মাছের তেল ঝাল করে থাকি তাহলে কিন্তু একদম অসম্ভব মজাদার হয়ে ওঠে এবং বাড়ির সকলেই কিন্তু প্রশংসা করে। তো বন্ধুরা যাই হোক, তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর অনুরোধ করে বলছি তোমাদের, যারা আমার এখনও সাবস্ক্রাইব করোনি এবং ভিডিও দেখছো, নতুন যারা আছো তাদেরকে বলছি তারা অবশ্যই প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে তোমরা সবার আগে আমার রেসিপিগুলোর আপডেট পেতে পারো। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামী কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাবো।